বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম ইন্টার সকলকে স্বাগতম আজ আমরা স্বপ্নদোষ বন্ধের একটি কোরআনী চিকিৎসা সম্পর্কে জানবো আমাদের অনেকেরই অধিক স্বপ্নদোষ হয়ে থাকে অর্থাৎ মাসে পাঁচ ছয় বার যদি হয় এটাকে অধিক বলা যেতে পারে এই ক্ষেত্রে আমরা এই আমলটি করতে পারি যার ফলে আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারবো আর কোরআনে আমল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নিকিও লাভ করতে পারবো আর আয়াতটি পড়ার পূর্বে অবশ্যই আমরা কয়েকবার দুরুস শরীফ এবং এরপরে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতটি পড়ব শেষে আবার দুরুস শরীফ পড়ে আল্লাহ সুবহানাহু আলার তাআলার কাছে এই রোগ থেকে মুক্তির জন্য দোয়া করব আমলটি হলো ৩০ পারা সূরা তারেক আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াস সামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন নাজমু সাকিব إن كل نفس لما عليها حافظ والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ يعبر والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب পারা এই সুরাটি পূর্বে পড়ে নিলে যাদের স্বপ্নদেশে রোগ নেই তাদের কখনো এই রোগ হবে না এবং পূর্বে হয়ে থাকলে তা ভালো হয়ে যাবে এটি একটি পরীক্ষিত আমল তাই যাদের এই রোগ আছে তারা এই সুরাটি শুদ্ধভাবে মুখস্থ করে নিয়ে প্রতিদিন ঘুমানোর পূর্বে পড়ে নেওয়ার চেষ্টা করবো তবে ইংশা আল্লাহ আল্লাহ স্নতলা আমাদেরকে এই রোগ থেকে মুক্তিদান করবেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমৎুল্লা ওবরকাতু